اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين. এখন আমি সাংগঠনিক অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই। সংগঠন কি জিনিস? সংগঠন হচ্ছে দাওয়াতি কার্যক্রমের সহায়ক একটি মাধ্যম। আমি আবারও বলছি, সংগঠন হচ্ছে দাওয়াতি কার্যক্রমের দাওয়াত প্রসারের জন্য, ইসলামের কথা প্রচারের প্রচার এবং প্রসারের জন্য একটি মাধ্যম। এর বাইরে সংগঠনকে অন্য কিছু কল্পনা করা, চিন্তা করা ঠিক হবে না, এটা মারাত্মক ভুল হবে। আমরা যেমন আজকে একটা মাহফিল করছি, এটা যেরকম ইসলাম প্রচারের একটা মাধ্যম, ঠিক সংগঠন একটা ইসলাম প্রচারের মাধ্যম। যদি তাই হয় তাহলে যে কোনো সংগঠন সেখানে প্রত্যেককে গিয়ে যোগ দিতে হবে এরকম জরুরি নয়। আর সে কারণে কেউ যদি সংগঠন থেকে বের হয়ে যায় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে আর এক জাহেলিয়াত। যে জাহেলিয়াতের আলোচনা আমার ভাই ইমাম উদ্দিন করছিলেন, এই সংগঠন করতে গিয়ে আমরা কি করছি, এটা একটা যদি আমরা বৈধ অশিলা ধরি, যে দিন প্রচারের বৈধ অশিলা, তাহলে এই সংগঠন প্রচার করতে গিয়ে আমরা কি করছি, আমরা অনেক কিছু করছি। যদি বলি তাহলে মা মার খায়, আর যদি না বলি তাহলে বাপ কুত্তা খায়, তারপরও কিছু কথা বলতে হবে। আমরা সাগিরা কাবিরা মিলে ঝুড়ি ঝুড়ি গুনাহ করছি এই সংগঠনের কারণে। গীবত, তোহমত, চগলখুরি, কি বলে আপনার অপমান, অপদস্থ, কত রকম জুলুম অত্যাচার, সব রকম কাবিরা গুনাহ আমরা এই সংগঠনের জন্য করছি। অথচ সংগঠন দিন প্রচারের একটা মাধ্যম, এর বেশি কিছু নয়। ওলামায়ে কেরাম সবাই একমত হয়েছেন যে কোনো সুন্নাত কাজ করতে গিয়ে হারাম কাজ করা যাবে না, কোনো সুন্নাত কাজ করতে গিয়ে হারাম কাজ করা যাবে না। ওলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন, আপনারা যারা হজে গিয়েছেন, হজ করতে গিয়ে যদি কেউ দেখবেন, অনেক শক্তিশালী যারা, তারা একদম ঠেলে মানুষকে শাস্তি দিয়ে পাথরে চুমু দিতে যায়। ওলামায়ে কেরাম বলেছেন এটা হারাম, কারণ পাথরে চুমু দেওয়া সুন্নাত, আর কাউকে কষ্ট দেওয়া হারাম। যদি সংগঠন দিন প্রচারের একটা মাধ্যম হয় তাহলে সেটাকে মাধ্যম হিসাবেই গ্রহণ করতে হবে, সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারো প্রতি জুলুম অত্যাচার, কারো বিরুদ্ধে গীবত তোহমত এসব লাগানো যাবে না, কারণ এগুলো হচ্ছে স্পষ্ট বড় গুনাহ। আজকে গত কাল বিকেলে যিনি আমার সংগঠনে ছিলেন, তিনি একদম দুধে ধোয়া, তুলসীতে ধোয়া, তুলসী পাতায় ধোয়া মানুষ ছিলেন, সংগঠন থেকে চলে গেছেন, তখন তিনি আসল জঙ্গি হয়ে গেছেন, তাই না? এই নীতি ইসলাম কখনোই সমর্থন করবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এই সংগঠন করতে গিয়ে কত বড় বড় অপরাধ আমরা করে চলেছি। এরপরে আর কি করছি? পবিত্র কোরআন এবং হাদিসের অসংখ্য বক্তব্যকে আমরা বিকৃতি করছি, বিকৃত করছি, অথবা তার অপব্যাখ্যা করছি, অথবা তার তির্যক এক পেশে ব্যাখ্যা করছি, অথবা তার মন গড়া ব্যাখ্যা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, অনুসরণ করো আল্লাহর রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের। একটা আয়াত মনে রাখবেন, কিছু হাদিস আমি একটা দুটা বলছি মাত্র, তার ভিতরে আমি হাদিসের ইবারত পড়ছি না, সময় নেই। তার ভিতরে একটা হাদিস হচ্ছে, যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে গেল, অতঃপর এ অবস্থায় তার মৃত্যু হলো, তার সে তার এই মৃত্যুটা হলো জাহেলি মৃত্যু। আরেকটা হাদিস যেখানে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত আধা হাত বের হয়ে গেল এবং সে অবস্থায় সে মৃত্যুবরণ করল, তাহলে তার সেই মৃত্যু হবে জাহিলি মৃত্যু। এই জাতীয় যত আয়াত এবং হাদিস আছে সেগুলির হয় বিকৃত ব্যাখ্যা করছি, না হয় সেগুলির মন গড়া ব্যাখ্যা করছি,
যে ব্যাখ্যা সালাফে সালেহীনের কেউ করেননি। আমি বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা রয়েছেন, যারা আমার বক্তব্য শুনছেন, তাদের সবাইকে বলতে চাই, ব্রেন থেকে সব কিছু ঝেড়ে ফেলে এই বিষয়টা, এই আয়াতগুলি, এই হাদিসগুলি নিয়ে আপনারা একটু গবেষণা করুন। ওলামায়ে কেরাম, ইমাম বুখারি, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই সহ মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা এই হাদিসগুলিকে কী ব্যাখ্যা দিয়েছেন, কোন অনুচ্ছেদের অধীনে নিয়ে এসছেন, কোন অধ্যায়ের অধীনে নিয়ে এসছেন। ইমাম ইবনু কাসির, ইবনু তারপরে তবারি, কুরতুবী, তারা এই আয়াতগুলির ব্যাখ্যায় কী বলেছেন, একটা নিরপেক্ষ গবেষণা আমরা চাই। আপনারা গবেষণা করুন, আশা করি ভুল ভেঙে যাবে। আমরা আহলে হাদিস দাবি করি, অথচ এগুলির তির্যক ব্যাখ্যা করছি, সবগুলো এক ঘরে নিয়ে এসে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর কি করছি। মানে ভালোবাসার যত আয়াত আছে, হাদিস আছে, আর ঘৃণার যত আয়াত আছে এবং হাদিস আছে, সবগুলো কোথায় নিয়ে আসছি, দলীয় দেওয়ালের মধ্যে। এর ভিতরে যারা আছে আমি ভালোবাসি, এর বাইরে যারা আছি এরা কি আউট, শুধু তোমরা নট আউট। এটা কি করতে গিয়ে আমরা করছি, এই দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে এই কাজগুলি আমরা করছি, এর একটা অপপ্রয়োগ হচ্ছে, যে প্রয়োগটা হওয়ার কথা ছিল গোটা মুসলিম উম্মাকে নিয়ে, গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে নিয়ে, সেটা আমরা দেওয়ালের, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি কোনো সংগঠনকে ছোট করতে চাই না, আমি সংগঠনের আমাদের দেশে বিশেষ করে আহলে হাদিসদের যে সমস্ত সংগঠন আছে, তাদের যে কত ভূমিকা, তারা যে কত কাজ করেছে, সেগুলিকে যদি আমি অস্বীকার করি তাহলে আমি অকৃতজ্ঞ হব। সেজন্য আমি বলতে চাই, তারা অনেক কাজ করেছেন, করছেন। শিরিক বিদাত মূলোৎপাটনে যেমন কাজ করছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যেমন কাজ করছেন, তেমনিভাবে এই দেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নেও তাদের অনেক ভূমিকা রয়েছে। কিন্তু আমি চাই, এই যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলোকে, এই যে জাহিলিয়াতগুলো আছে, আসাবিয়াতগুলো আছে, দলাদলি অন্ধভক্তি যেগুলো আছে, সেগুলিকে আমরা পায়ের নিচে দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা যারা সংগঠন করছি তাদের জন্য আমার গবেষণার একটি নির্দেশ আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা সংগঠন করতে পারবো, সংগঠনকে আমি অবৈধ বলছি না, বরং সংগঠনের প্রয়োজন আছে। তবে সংগঠন করতে গেলে সংগঠনে যেন সালাফে সালেহীনের কোরআন হাদিসের মূলনীতি বিরোধী কোনো কিছু না থাকে, সেই দিকে খেয়াল করতে হবে। দুই নম্বরে, সংগঠনে বায়আত বলে কোনো কিছু থাকবে না, কারণ বায়আত মুসলিম উম্মার একক খলিফা এবং দেশের সরকারের সাথে নির্দিষ্ট কোনো সংস্থা, সংগঠন, দল বা জামাতের নেতার জন্য আদৌ বায়াত বৈধ নয়। তিন, ইমানি মহান এবং প্রশস্ত ভ্রাতৃত্বের গণ্ডিকে সাংগঠনিক সংকীর্ণ ভ্রাতৃত্বের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করার অপচেষ্টা করা চলবে না। চার, সংগঠনের ভেতরের এবং বাইরের সকল মুমিন ভাইদের পারস্পরিক সাহায্য সহযোগিতা থাকতে হবে, একে অন্যের দোষ ত্রুটি না বলে বরং ভালো দিকগুলি বলতে হবে, এবং কারো মধ্যে বিদ্যমান ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য গোপনে হিকমতের সাথে প্রচেষ্টা চালাতে হবে। অপরের দোষ ত্রুটি মাঠে ময়দানে, পেপার পত্রিকায়, সবাই মঞ্চে পেশ করা যাবে না, বলা যাবে না, বরং গোপনে সমাধানের চেষ্টা করতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা থাকতে হবে, কারো মানহানিকর কিছু করা চলবে না। সংগঠন যখন ছিল তখন আমার মাথার মুকুট ছিল, সংগঠন থেকে যখন বের হয়েছেন সেই মুকুটের উপরে রং ঢালছি, লজ্জা হওয়া উচিত। সংগঠনকে দাওয়াতের একটি মাধ্যমের বাইরে কিছু মনে করা যাবে না, এটাকে মনে করা যাবে না, এখানে জান্নাত, এটাই হলো জান্নাতের সিঁড়ি, জিনা
এটা দিন প্রচারের একটা মাধ্যম, ওখানে রাখতে হবে। এরপরে মানুষকে সংগঠনের পতাকা তলে আহ্বান না জানিয়ে বরং কোরআন এবং সহিহ হাদিসের শীতল ছায়া তলে আহ্বান জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ পর্যায়ে আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে আমরা বলছি না যে সব সংগঠন ভেঙে ফেলেন, এটা সম্ভব না। সংগঠন সংগঠনের জায়গায় থাক, প্রত্যেকটা সংগঠনকে বলছি, বিশেষ করে বড় বড় যারা যেসব সংগঠন আমাদের আহলে হাদিসদের রয়েছে সবাইকে আমি বলছি আপনারা সংগঠন করুন, খুব ভালো কথা, আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুন, আরও বরকত দান করুন। তবে কি করতে হবে, পরস্পরের মঞ্চে যেতে হবে, পরস্পরকে ভালোবাসতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে, এই ইসলামী সম্মেলনে অনেককে দাওয়াত দেওয়া হয়েছিল সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে, তাদেরকে এখানে আসতে দেওয়া হয়নি, স্থগিত করা হয়েছে। এটা জাহেলিয়াত নয় কি? এটা আসল জাহেলিয়াত। আমাদের সংগঠন ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তা যদি না হয় তাহলে ইমানের সেই শক্ততম হাতল ওলা এবং বাড়া থেকে আমরা অনেক দূরে থাকব। সংগঠন থাক সেখানে, কিন্তু আমরা আসুন পরস্পরে পরস্পরে মিলেঝুলে কাজ করার চেষ্টা করি। এক বিশ্বাস এক ধর্ম, ভিন্ন কেন তোদের মত, একতার অভাবে ছিন্ন ভিন্ন, হারিয়েছ শান্তির পথ। ওহে মুসলিম এক হও, ভুলে যাও সকল দ্বন্দ্ব, হাতে হাত রেখে ঘুরে দাঁড়াও, হটাও সকল দ্বন্দ্ব। আমি সংগঠন বিরোধী নই, আমি হিজবিয়াত বিভক্তি বিরোধী। আমি সংগঠন বিরোধী নই, আমি আসাবিয়াত গোলামি বিরোধী। আমি সংগঠন বিরোধী নই, আমি সংস্কার চাই, আমি সংশোধন চাই। আমি কারো কিরানক নই, আমি কারো চাটুকারিতা করি না, আমি কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের প্রতি অন্ধভক্তি দেখাই না, আমি কারো প্রতি হিংসা করি না। আমি গুরুজনদের বড়দের শ্রদ্ধা করতে চাই, শ্রোতাদের ভালোবাসতে চাই, সবার সাথে কাজ করতে চাই, সবার মঞ্চে যেতে চাই, যেতে চাই, সবাইকে সাহায্য করতে চাই। আমার এ আহ্বান ঐক্যের আহ্বান, আমার এ আহ্বান ইমানি ভ্রাতৃত্বের আহ্বান, আমার এ আহ্বান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।